ধুত্তে রে, সেই কখন থেকে বসে আছি, পিঠে ব্যথা হয়ে গেল এই হাঁসের পিঠে চড়ে আসতে গিয়ে। এই পুরুত ব্যাটাটা যে কখন আসবে কে জানে, নিশ্চয় পড়ে পড়ে নাক ডাকিয়ে ঘুম হচ্ছে ব্যাটা। ওয়াক, ওমা আমার পিঠে বড্ড ব্যথা করছে, এত চেপে বসে আছো, তুমি একটু পদ্ম ফুলে গিয়ে বসো না। শাট আপ, একদম বেশি প্যাক প্যাক করবি না, চুপ করে থাক। ও, তোরাও সবাই চলে এসেছিস, তা তোরা পুষ্পাঞ্জলি দিবি তো, তো সবাই না খেয়ে স্নান টান করে এসেছিস তো? হ্যাঁ। এই যে তুমি এবার তাড়াতাড়ি পূজাটা শুরু করো দেখি, আমাকে এবার ওদিকে ঝিনটিকে নিয়ে বেরোতে হবে বলে দিচ্ছি। ও বাবা, এই রে পেটটা কেমন গুড়গুড় করছে, ওই লুচি তরকারিটা খেয়ে মনে হয় গ্যাস হয়ে গেছে। কি হলো, পুজো শুরু করুন, সবাই একটু শান্ত হয়ে বস, আমি মনে মনে মন্ত্র পড়ছি এখন। আহ, এবার পেটটা বেশ ঠিক লাগছে। ঠাকুর দাদা তুমি কি করলে আমি দেখেছি। ওই কি দেখেছিস তুই, কি দেখেছিস? আমিও দেখেছি, কালকে তুই লুকিয়ে লুকিয়ে কুল খাচ্ছিলি, তোর মাকে বলবো? এই পুরুত ব্যাটাটা বড্ড পাজি, প্রতি বছর পেট পুজো করে তারপর আমার পুজো করে। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। বিদ্যা দেবী শুক্ল পক্ষে বসন্ত পঞ্চমী, বিদ্যা দেবী বিনা পানি তোমানে প্রণামি, হংসযুক্ত রথে চড়ে চড়িয়া গাড়িতে আবির্ভূত হন তিনি এই ধরাধামে। এখনকার পুরুত গুলো অং বং চং কি সব যে বলে, না ওরা বোঝে না আমি। ওগো, একটু গুলিয়ে ফেলেছি আর কি। আসলে সারা বছর বাড়ি বাড়িতে লক্ষ্মী পুজো করি কি না, তাই আর কি, বছরে একবার সরস্বতী পুজো তো, মন্ত্রটা একটু ভুলে মেরে দিয়েছি। শোন, আমার কাছে একদম চালাকি না, সব খবর আমার কাছে আছে। ওই আর একজন আসছে মনে হয়, দেখি তার আবার কি চাহিদা। তোমার কাছে আমার একটাই জিনিস চাওয়ার আছে, গেল বছর তো না পড়েই পরীক্ষায় পাস করে গেছি লকডাউনের জন্য, গেল বছর কিন্তু একবারের জন্য মা তোমাকে ডিস্টার্ব করিনি, কিন্তু দেখো এবছরে কিন্তু আমার সামনে মাধ্যমিক আছে, তুমি একটু মা ব্যাপারটা সালটে নিও। বিদ্যা দাও মা সরস্বতী, সত্যি বলছি আর দেব না পড়ায় ফাঁকি। সেই তো, প্রত্যেক বছরের একই ঘটনা, সারা বছর ফাঁকি মেরে পরীক্ষার আগে যত ডাকা ডাকি। আর ওই বইয়ের বদলে মোবাইল রেখেছিস কেন? আরে মা, এখন তো পাস করার জন্য বই পড়ার দরকারই নেই, সবই তো এখন অনলাইনে, সব তো দেখে দেখে নেট থেকে ঝেপে দিচ্ছি আর ঝটপট পাস করে যাচ্ছি। মা, তুমি শুধু নেট কানেকশনটা একটু দেখে দিও। আমাকে কি দেখে তোর হাম্বানি মনে হচ্ছে যে আমি তোর নেট কানেকশন দেখব? মা, মা গো, তোমার কাছে আমার একটাই জিনিস চাওয়া, তুমি আমাকে একটা সুন্দরী গার্লফ্রেন্ড জুটিয়ে দাও। গত 5 বছর ধরে একটাও গার্লফ্রেন্ড জোটাতে পারলাম না। মা গো, গার্লফ্রেন্ড জোটানো তো দূরে থাক, মেয়েরা আমার সাথে এসে কথাই বলে না, পাত্তাই দিতে চায় না। মা, তুমি আমাকে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর কৃতজ্ঞ থেকে কাজ নেই, তুই এক্ষুনি দূর হ বলছি। ও মা, ওরম করছো কেন? তুই এক্ষুনি বেরিয়ে যা বলছি, না হলে সব সাবজেক্টে এবছর সাপ্লি দিয়ে দেবো বলে দিলাম। সরস্বতী পুজো মানেই এখন ফুর্তির প্রাণ গড়ের মাঠ, এটাই নাকি এখন বাঙালির ভ্যালেন্টাইন ডে, দু হাত তুলে শাড়ি পাঞ্জাবি পরে প্রেম করতে বেরাও আর কি। স্টপ স্টপ, বন্ধ কর, বন্ধ কর এসব গান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কিন্তু, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।